অনুপরমাণু আর পদার্থের কনফিউশন পার্ট থ্রি। আগের পর্বগুলো যারা দেখো নাই তারা অবশ্যই সেই পর্বগুলো আগে দেখে আসো। চলো আজকে শুরু করা যাক এগারো নম্বর কোশ্চেনটা থেকে। আমরা যদি শুরু করি সেটা হচ্ছে যে পরিবাহী পদার্থ বলতে কী বুঝো, একটা পদার্থ কেন পরিবাহী হয় উদাহরণ দাও। আমরা পরিবাহী পদার্থ বলতে কী বুঝি, যে পদার্থটা কোনো কিছু পরিবহন করে, তাই না? তো কী পরিবহন করে? আমরা জানি যে বিদ্যুৎ অথবা তাপ পরিবহন করতে পারে। আমি এই টপিকটা নিয়ে পরীক্ষা নিয়েছিলাম কয়েকজন স্টুডেন্টের, ম্যাক্সিমাম স্টুডেন্টই এটাকে তাপ পরিবহন নিয়ে অনেক কথাবার্তা বলেছে, কারণ তাপ পরিবাহী বিষয়টা তারা অনেক আগে থেকে পড়াশোনা করে এসেছে। আর ক্লাস 7-8 স্টুডেন্টদের কাছে বিদ্যুৎ পরিবহন করবে কোন পদার্থ, কোন পদার্থ করবে না, এই বিষয়টা একটু ঝামেলা করা আর কি, নতুন তো, তো প্যারা নাই। তো আমরা দেখি যে এইখানে মেইনলি বলা হচ্ছে যে পরিবাহী পদার্থ বলতে সেই সব পদার্থকে বোঝানো হচ্ছে যারা বিদ্যুৎ পরিবহন করে, অর্থাৎ বিদ্যুৎ পরিবাহী। তাহলে পরিবাহী হচ্ছে যারা পরিবহন করে, এখানে মেইনলি বিদ্যুৎ পরিবাহী পদার্থের কথা বলা হচ্ছে। তো কারা আসলে বিদ্যুৎকে পরিবহন করে? আমরা যদি খেয়াল করি তাহলে আমরা দেখব যে প্রত্যেকটা জিনিসই যারা বিদ্যুৎ পরিবহন করে, ম্যাক্সিমাম, প্রত্যেকটা বলে ভুল হবে, ম্যাক্সিমাম জিনিসই হচ্ছে ধাতু। ধাতু জিনিসটা কি, আমরা ছোটোবেলায় পড়েছিলাম যে যেটা পড়ে গেলে ঝনঝন শব্দ হয়, চকচক করে আলোর নিচে, সেগুলোকে আমরা ধাতু বলতাম। তো ধাতুর ওই বৈশিষ্ট্যটা আমরা ছোটোবেলায় পড়েছিলাম, ছোটোবেলার জন্য ঠিক আছে, বাট বড় হয়ে গেছি এখন আমরা, বড়বেলার জন্য যে বৈশিষ্ট্যটা সেটা আমরা একটু পরে দেখব যে কারা আসলে ধাতু এবং কেন সেই ধাতুগুলা, কেন একটি পদার্থ বিদ্যুৎ পরিবাহী হয়, ঠিক আছে? তো আমরা পরের পেজে যদি চলে যাই, আমরা এখানে যেটা দেখছি সেটাকে আমরা বলি হচ্ছে পর্যায় সারণী। পর্যায় সারণী তোমাদেরকে পরিচিত হতে হবে এই জিনিসটা, যত ভালো, যত তাড়াতাড়ি তোমরা এটার সাথে পরিচিত হবে তত তোমাদের সুবিধা হবে। তো দেখো এখানে লিস্ট দেওয়া আছে যেই ইয়েগুলা আমাদের সবচেয়ে বেশি লাল টাইপের এবং বেগুনি টাইপের, তারা সবচেয়ে বেশি পরিবাহী। কিন্তু আমরা সবচেয়ে বেশি পরিবাহী দেখো প্রথমে দেখতে পাচ্ছি কপার, তারপরে দেখতে পাচ্ছি এজি মানে সিলভার, তারপরে দেখতে পাচ্ছি অ্যালুমিনিয়াম, তারপরে দেখতে পাচ্ছি বেরিলিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম এদিকে, তারপরে এখানে দেখতে পাচ্ছি অরাম মানে গোল্ড অর্থাৎ সোনা। এই জিনিসগুলো আমাদের সবচেয়ে বেশি পরিবাহী। এইগুলোর মধ্যে সবগুলোর মধ্যে খেয়াল করে দেখো যে এদের মধ্যে একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে এরা সবাই ধাতু। সোনা একটা ধাতু, সিলভার একটা ধাতু বা রূপা যেটাকে বলি আমরা, কপার কিন্তু একটা ধাতু, অ্যালুমিনিয়াম একটা ধাতু, ম্যাগনেশিয়াম ধাতু, বেরিলিয়াম ধাতু, সোডিয়াম ধাতু, এগুলো সবগুলো হচ্ছে ধাতু। তাই এগুলা বিদ্যুৎ পরিবহন করে। কেন বিদ্যুৎ পরিবহন করে এরা, ধাতু কেন এদেরকে বলা হচ্ছে, সেটা যদি আমরা দেখি যে আমরা খেয়াল করব যে এই প্রত্যেকটা পদার্থের শেষ কক্ষপথে ইলেকট্রন যে কক্ষপথগুলোতে ঘোরে, এদের পরমাণুর শেষ কক্ষপথ, সেই কক্ষপথে একটা, দুইটা অথবা তিনটা করে ইলেকট্রন আছে। যেমন ধরো আমরা এই যে সিলভারের কথা বললাম, সিলভারের শেষ কক্ষপথে একটা ইলেকট্রন, কপারের একটা, অ্যালুমিনিয়ামের তিনটা, সোডিয়ামের একটা, ম্যাগনেশিয়ামের দুইটা এবং গোল্ডের একটা ইলেকট্রন আছে। তাহলে পরিবাহী পদার্থ বলতে আমরা কী বুঝি? পরিবাহী পদার্থ হচ্ছে সেই সব পদার্থ যারা বিদ্যুৎ পরিবহন করে ম্যাক্সিমাম টাইম, তাপ পরিবহনকে ওটা অতটা গুরুত্ব দেওয়া হয় না। তাহলে যারা বিদ্যুৎ পরিবহন করে তারা হচ্ছে পরিবাহী পদার্থ। পরিবাহী পদার্থগুলো সাধারণত ধাতু হয়। তো ধাতুরা কেন বিদ্যুৎ পরিবহন করে? কারণ তাদের শেষ কক্ষপথে একটা, দুইটা বা তিনটা ইলেকট্রন থাকে যারা হচ্ছে প্রায় মুক্ত ইলেকট্রন, প্রায় মুক্ত, একটু বিদ্যুতের ফ্লো পাইলেই এরা হচ্ছে মুক্ত হয়ে প্রবাহ চালু করে দেয়। আর ইলেকট্রন যখন প্রবাহ হতে শুরু করে তখন আমরা জানি যে ইলেকট্রন প্রবাহকেই আমরা বিদ্যুৎ প্রবাহ বলি। এই কারণে যাদের শেষ কক্ষপথে একটা, দুইটা অথবা তিনটা করে ইলেকট্রন থাকে তারা আসলে বিদ্যুৎ পরিবহন করতে খুব পছন্দ করে। এই কারণে একটা ধাতু বা এই শেষ কক্ষপথে এক দুই তিন ইলেকট্রনওয়ালা জিনিসগুলা অনেক বেশি পরিবাহী হয়। উদাহরণের ক্ষেত্রে তোমরা সিলভার, কপার, অ্যালুমিনিয়াম এগুলো দিতে পারো। তাহলে আমরা এর পরের প্রশ্নটাতে চলে যাই। 12 নম্বর প্রশ্ন হচ্ছে যে অপরিবাহী পদার্থ বলতে কী বুঝো, একটা পদার্থ কেন অপরিবাহী হয় উদাহরণ দাও। আমরা পরিবাহীর কথা দেখে আসলাম যে যাদের শেষ কক্ষপথে একটা, দুইটা বা তিনটা করে ইলেকট্রন থাকে তারা আসলে পরিবাহী হয়। তো এটারই উল্টা হবে, অপরিবাহী পদার্থ হচ্ছে 5টা, 6টা বা 7টা বা 8টা ইলেকট্রন যদি কারো শেষ কক্ষপথে থাকে তাহলে ওই ইলেকট্রনগুলোর প্রতি অনেক বেশি মায়া থাকে তার, সুতরাং সেই ইলেকট্রনগুলোকে সে ছেড়ে দিয়ে বিদ্যুৎ পরিবহন করাতে চায় না। তাহলে আমরা এখানে উদাহরণ দেখছি ফসফরাস, সালফার, ব্রোমিন। তুমি যদি দেখো যে এই পদার্থগুলোতে একই ওই বৈশিষ্ট্যটা আমরা পাবো,
তো সেক্ষেত্রে আমরা কি বলবো যে অপরিবাহী পদার্থ বলতে কি বোঝো? অপরিবাহী পদার্থ হচ্ছে যারা বিদ্যুৎ পরিবহন করে না, তাদেরকে আমরা অপরিবাহী পদার্থ বলছি। তো এরাও বিদ্যুৎ এবং তাপের ক্ষেত্রে ধরা হয়, কিন্তু এখানে মেইনলি বিদ্যুতের কথাই বলা হচ্ছে। আর অপরিবাহী পদার্থ যারা, তাদেরকে ম্যাক্সিমাম টাইমে দেখা যায় যে তারা হয় হচ্ছে অধাতু। ঠিক আছে, এখন অধাতু কেন হলো সেটা দেখি আমরা। এই যে ওই চার্টটাতে আবার ফিরে আসলাম, দেখো সাদা যেই ম্যাটেরিয়ালগুলো আছে বা সাদা বা হালকা নীল, এরা কিন্তু সব অধাতু। এই যে নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, ফসফরাস, সালফার, এই ক্লোরিন, ব্রোমিন, এই সবগুলা কিন্তু এই পাশের যতগুলো আছে সবগুলা কিন্তু আমাদের অধাতু, এবং এরা বিদ্যুৎ পরিবহন করতে একদমই চায় না। ঠিক আছে, এরা বিদ্যুৎ পরিবহন করতে একদমই চায় না। এই যে এগুলোতে নীল দেওয়া আছে, এরাও স্বাভাবিক অবস্থায় কিন্তু বিদ্যুৎ পরিবহন করে না, এদেরকে কিছু অস্বাভাবিক অবস্থায় নিয়ে গেলে বিদ্যুৎ পরিবহন করতে পারে। ঠিক আছে, তাহলে যাদের শেষ কক্ষপথে 5টা, 6টা, 7টা অথবা 8টা করে ইলেকট্রন থাকে, তারা বিদ্যুৎ পরিবহন করতে চায় না, তাই তাদেরকে অপরিবাহী বলা হয়। তাহলে আমরা কি বলবো যে যাদের শেষ কক্ষপথে 5, 6, 7, 8টা করে ইলেকট্রন থাকে, তারা বিদ্যুৎ অপরিবাহী হয়। সাধারণত কথাটা অবশ্যই লিখতে হবে, কারণ কেমিস্ট্রিতে প্রচুর এক্সেপশন, প্রচুর ব্যতিক্রম, সুতরাং সাধারণত কথাটা লিখতে হবে যে শেষ কক্ষপথে 5, 6, 7, 8টা। তাহলে আমরা যদি খেয়াল করি যে নাইট্রোজেন যেটা আমাদের, সেটাতে দেখো লাস্টে 5টা ইলেকট্রন আছে, একটা কিন্তু অপরিবাহী। অক্সিজেন 6টা ইলেকট্রন, তাহলে সে অপরিবাহী। নিয়নের 8টা ইলেকট্রন, সে অপরিবাহী। ফসফরাসের 5টা ইলেকট্রন, অপরিবাহী। সালফারের 6টা ইলেকট্রন, অপরিবাহী। ক্লোরিনের 7টা ইলেকট্রন, অপরিবাহী। তাহলে অপরিবাহী পদার্থ হচ্ছে যারা বিদ্যুৎ পরিবহন করে না। এবং কেন একটা পদার্থ অপরিবাহী হয়? অপরিবাহী পদার্থ হচ্ছে সাধারণত ধাতু, এবং আমরা জানি যে ধাতুর শেষ কক্ষপথে 5, 6, 7টা করে ইলেকট্রন থাকে। অর্থাৎ যাদের শেষ কক্ষপথে 5টা, 6টা, 7টা, 8টা ইলেকট্রন থাকে, তারা অপরিবাহী হয়, কারণ এই ইলেকট্রনগুলোকে তারা বিদ্যুৎ পরিবহনের কাজে ব্যবহার করতে পারে না। তাহলে এই হচ্ছে এই প্রশ্নটার উত্তর। পরের প্রশ্নটাতে যদি আমরা চলে যাই, 13 নম্বর প্রশ্নটা হচ্ছে যে অর্ধপরিবাহী পদার্থ বলতে কী বুঝো? একটা পদার্থ কেন অর্ধপরিবাহী হয়, উদাহরণ দাও। আমরা অর্ধপরিবাহী পদার্থের ক্ষেত্রে প্রথম যে উদাহরণটা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সিলিকন, তারপরে জার্মানিয়াম, তারপরে বোরনকেও অর্ধপরিবাহী পদার্থ বলা যায়। হ্যাঁ, বলা যায়। তো অর্ধপরিবাহী পদার্থ হচ্ছে, আমরা নাম দেখেই বুঝতে পারছি যে অর্ধপরিবাহী মানে হচ্ছে যারা অর্ধেক সময় পরিবহন করে। পরিবাহীও না, অপরিবাহীও না, অর্ধেক সময় সে পরিবাহী, অর্ধেক সময় পরিবাহী নয়। এখন কি পরিবহন করে? বিদ্যুৎ পরিবহন করে, ডেফিনেটলি। তাপের গল্প আর আমরা নাই। তো কেন একটা পদার্থ অর্ধপরিবাহী হবে সেটাতে আমরা যাচ্ছি। তার আগে এটার আর একটা নাম আছে উপধাতু। যেই পদার্থগুলো সাধারণত স্বাভাবিক অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না, আর বাকি অর্ধেক সময় শক করে করে অনেক সময়, তাদেরকে বলা হচ্ছে অর্ধপরিবাহী অথবা উপধাতু। ধাতুও বলা হচ্ছে না, অধাতুও বলা হচ্ছে না, উপধাতু বলা হচ্ছে। এখন আবার আমরা সেই চার্টে চলে যাই। খেয়াল করলে দেখবা যে এই যে এই লাইনটা, যেটা 4টা করে ইলেকট্রন যাদের শেষ কক্ষপথে আছে, কার্বন, সিলিকন, জার্মানিয়াম, এই এই লাইনটার লোকজনগুলো হচ্ছে আমাদের কি অর্ধপরিবাহী, কারণ এদের শেষ কক্ষপথে আছে কয়টা করে ইলেকট্রন? 4টা করে ইলেকট্রন আছে। মনে রাখো, কার্বন, সিলিকন, জার্মানিয়াম, এদের সবার শেষ কক্ষপথে 4টা করে ইলেকট্রন আছে। এখন 4টা করে ইলেকট্রন থাকলে সুবিধা কী, অসুবিধা কী? 4টা করে ইলেকট্রন থাকলে যেটা হয় সেটা হচ্ছে যে ধাতুর মতো ওই যে 3 ইলেকট্রনওয়ালা যে ধাতুগুলো বা 1 ইলেকট্রন, 2 ইলেকট্রনওয়ালা, তারা যেমন ওই 1টা, 2টা বা 3টা ইলেকট্রনকে হুট করে ছেড়ে দিতে পারে, ছেড়ে দিয়ে বিদ্যুৎ পরিবহনে অংশ নিতে পারে, আবার ফলে তারা পরিবাহী হয়ে যায়। আবার অধাতুর ক্ষেত্রে যেটা হয় যে 5টা, 6টা, 7টা, 8টা করে ইলেকট্রন আছে, অনেকগুলো ইলেকট্রন, এদেরকে তারা ছেড়ে দিতে পারে না, তাই এরা অপরিবাহী হয়ে যায়। সিলিকন বা অর্ধপরিবাহী পদার্থ যেগুলো আছে সেগুলার শেষ কক্ষপথে আছে 4টা করে ইলেকট্রন, অর্থাৎ এরা পড়ে গেছে মাঝামাঝি। এরা স্বাভাবিক অবস্থায় এদের ইলেকট্রনগুলোকে ছেড়ে দিতে পারে না, কিন্তু যখন তাদেরকে শক্তি দেওয়া হয় অর্থাৎ তাপ দেওয়া হয়, তখন তারা তাদের কক্ষপথ থেকে 1টা বা 2টা করে ইলেকট্রন ছুটে যায়। যখন ছুটে যায়, তখন ওই ছুটে যাওয়া ইলেকট্রনগুলো কিন্তু বিদ্যুৎ পরিবহন শুরু করে দেয়। তাহলে স্বাভাবিক অবস্থায় এই 4টা ইলেকট্রন তারা বিদ্যুৎ পরিবহনে কাজে লাগায় না, কিন্তু যখন তাপ দেওয়া হয় বা তাপমাত্রা বেড়ে যায়, তখন এদের 1টা, 2টা করে ইলেকট্রন ছুটে যায় সবার কাছ থেকে। ওই ছুটে যাওয়া ইলেকট্রনগুলো তখন কিছুটা পরিবহন করে। এই কারণে এদেরকে পুরোপুরি পরিবাহী বলা হয় না, এদেরকে বলা হয় অর্ধপরিবাহী। ঠিক আছে,
তাহলে এটা আশা করি লেখা যাবে। তো উদাহরণের ক্ষেত্রে আমরা বলতে পারি যে সিলিকন আর জার্মানিয়াম, এগুলো হচ্ছে বিখ্যাত উদাহরণ। তাহলে পরের প্রশ্নটাতে আমরা চলে যাই। 14 নম্বর প্রশ্ন হচ্ছে যে কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন এবং নাইট্রোজেনের প্রোটন সংখ্যা কতটা। আমরা আবার পিরিয়ডিক টেবিলে চলে গেলাম এবং এখান থেকে তোমাদের দায়িত্ব হচ্ছে খুঁজে বের করা। প্রোটন সংখ্যা মানে কি? পারমাণবিক সংখ্যা। আমরা জানি যে এই দেখো, যে কোনো একটা মৌলের ক্ষেত্রে উপর দিকে যে সংখ্যাটা দেওয়া থাকে সেটা হচ্ছে, এই যে এখানে যেটা দেওয়া আছে এটা হচ্ছে এর পারমাণবিক সংখ্যা 4, এখানে দেখো 23, এখানে দেখো 24, এগুলো হচ্ছে পারমাণবিক সংখ্যা। তো তোমার কাজ হচ্ছে কার্বন খুঁজে বের করা, অক্সিজেন খুঁজে বের করা, হাইড্রোজেন এবং নাইট্রোজেন খুঁজে বের করা। এবং পারমাণবিক সংখ্যা মানেই তো প্রোটনের সংখ্যা, এটা তুমি জানো। সো এদের পারমাণবিক সংখ্যা কত সেটা এখান থেকে খুঁজে বের করা। 15 নম্বর কোশ্চেনটাতে আমরা যদি চলে যাই, সেটা হচ্ছে যে পরমাণুর মধ্যে নিউট্রন কেন থাকে। এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। পরমাণুর মধ্যে কেন নিউট্রন থাকে? আমরা জানি যে পরমাণুর মধ্যে প্রোটন থাকে যারা হচ্ছে পজিটিভলি চার্জড, তারপরে কি বলে তারা হচ্ছে তার আশেপাশে আবার ইলেকট্রনগুলো ঘোরে। তো এই ইলেকট্রনগুলো এবং প্রোটনগুলো একে অপরকে বিপরীত চার্জের কারণে আকর্ষণ করে এবং বৈশিষ্ট্য প্রকাশ করে। প্রোটনের কারণে বৈশিষ্ট্য প্রকাশ হয়, প্রোটনকে কাউন্টার দেওয়ার জন্য এখানে ইলেকট্রন থাকে, সব কিছুই ঠিক আছে। কিন্তু নিউট্রনটা থাকার কারণ কি? আমরা অলরেডি যদিও বলে আসছি, তারপরেও আবার বলি যে নিউট্রনটার প্রয়োজন হচ্ছে এই যে পজিটিভ চার্জে চার্জিত প্রোটনগুলা একে অপরকে প্রচণ্ড বিকর্ষণ করে, বৈদ্যুতিক বিকর্ষণ করে। এই বিকর্ষণ শক্তির কারণে যদি কেউ তাদেরকে না আটকিয়ে রাখে তাহলে তারা এক জায়গায় থাকবে না, তারা ছিটকে বের হয়ে চলে যাবে এবং পরমাণুটা ভেঙে পড়বে। এই ভেঙে পড়া আটকানোর জন্য, নিউক্লিয়াসটাকে আবদ্ধ রাখার জন্য, নিউক্লিয়াসটাতে এই প্রোটনগুলোকে আবদ্ধ রাখার জন্য থাকে হচ্ছে আমাদের নিউট্রন। অর্থাৎ নিউট্রনগুলো আমাদের এখানে স্ট্যাবিলাইজার হিসেবে কাজ করে, যেটা পরমাণুটাকে অর্থাৎ নিউক্লিয়াসটাকে স্টেবল করে। ঠিক আছে, তাহলে পরমাণুর মধ্যে নিউট্রন থাকার মেইন কারণটা হচ্ছে যে পজিটিভলি চার্জড যে প্রোটনগুলো আছে তাদের মধ্যে যে বিকর্ষণ বল আছে সেটার কারণে প্রোটনগুলো যেন ছুটে না যায়, তাদেরকে আটকে রাখার জন্য, নিউক্লিয়াসে আবদ্ধ করে রাখার জন্য এবং নিউক্লিয়াসের স্থিতিশীলতা ধরে রাখার জন্য এখানে নিউট্রনকে থাকতে হয়। তাহলে আজকে এই কয়েকটা কোশ্চেনের অ্যান্সার দেওয়া হলো এবং পরের ভিডিওতে আমরা দেখব যে আইসোটোপ কী, পারমাণবিক বোমার বিস্ফোরণ হলে কী হয়, কোন পদার্থ কঠিন তরল বায়বীয় কেন হয়, নিষ্ক্রিয় গ্যাস কাকে বলে এবং আরও কিছু জিনিসপত্রের উদাহরণ দেখব। তাহলে এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব এবং বেশি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট যা যা করতে হয় আর কি। তো পরের ভিডিওটা নিচে দেওয়া থাকবে। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। আসসালামু আলাইকুম।